महानबी विश्वनबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मर्यादार विषय आलोचना खातमुन नबीन हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम श्रेष्ठत्व और महत्व ए विषय आलोचना करबें मौलाना हजारी अहमद अल मुनीम साहेब समय 35 मिनट। मौलाना हजारी अल मुनीम साहेब आपनार बक्तव्यर शेषे आमरा एई सेशन शेष करब। सेशने जखन आमरा আপনাদেরকে অনুমতি দিব তখনই আপনারা উঠে যাবেন, যথেষ্ট সময় দেওয়া হবে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য, উযু করে ফ্রেশ হয়ে আসার জন্য। এই জন্য দয়া করে সেশন যতক্ষণ পর্যন্ত শেষ ঘোষণা না করা হয় আপনারা নিজ নিজ আসনে বসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। জনাব মাওলানা হাজারী আহমদ আল মুনিম খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। শ্রদ্ধেয় নেশলামী সাহেব, পঞ্চভূষ্ট সবাই এবং হাজারানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন খাকসারকে নির্দেশ দেওয়া হয়েছে খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব মাহাত্ম বিষয়ে বলার জন্য। খাকসার এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে বক্তৃতার বিষয়বস্তুর মধ্যে এই কথাটা নিহিত রয়েছে যে খাতামুন নবীন বা খাতমে নবুয়ত নিয়ে আমরা যে বিরোধিতার সম্মুখীন হই, সাধারণত যেই অর্থ মুসলমান সমাজে কিছুটা জ্ঞানের অভাবের কারণে করা হয়ে থাকে, সেই বিতর্কে যাওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন হওয়ার কারণে যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন সেটি তুলে ধরা, যে জন্য আমি সেই বিতর্কের অংশে যাচ্ছি না। পবিত্র কুরআন শরীফের সূরা আযাবের 41 নম্বর আয়াত যা আমি শুরুতে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং খাতামুন নবীন, এবং আল্লাহ সব বিষয়ে সব কিছু খুব ভালোভাবে জানেন। আমি সূরা কাউসারও এর সাথে তিলাওয়াত করেছি, কিন্তু সেটিও প্রাসঙ্গিক একটি আলোচনা, আমি সেটিতে পরে যাচ্ছি, কিন্তু আমার মূল আলোচনা সূরা কাউসারকে ঘিরেই। আয়াত খাতামুন নবীন সূরা আযাবের এই আয়াতটি নাজেল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর, এবং মুফাসসিরগণের মতে এর শানে নুজুল বা এর অবতীর্ণ হবার প্রেক্ষাপট হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তকৃত ক্রীতদাস হযরত যায়েদ বিন হারসা, যাকে কোনো এককালে নবুয়তের পূর্বের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের প্রচলিত প্রথা অনুসারে নিজের পুত্র বলে ঘোষণা করেছিলেন। এটা মানে আমরা পাতানো সম্পর্ক যেটাকে বলি, সেরকম পাতানো সম্পর্ক, যে সে আমার পুত্র আমি ঘোষণা দিচ্ছি। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন কুরআন শরীফে নির্দেশ দিলেন যে যারা প্রকৃত অর্থে যেটাকে বলা যায় বায়োলজিক্যালি বা ঔরসজাত সন্তান যে নয়, সে প্রকৃত সন্তান হতে পারে না বা সে প্রকৃত সন্তান নয়, অতএব তাদেরকে নিজেদের প্রতি নিজেদের পুত্র বলে আরোপ করো না, তাদেরকে তাদের প্রকৃত পিতামাতার পিতার প্রতি আরোপ করে ডাকো। হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার বিয়ে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। কোনো কারণে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেই বিয়ে যেহেতু টিকেনি, পরবর্তীতে হযরত যায়েদ বিন হারসার সাথে হযরত জাহাশের তালাক হয়ে যায়, এবং আল্লাহ তাআলার ঐশী প্রজ্ঞার অধীনে আল্লাহ তাআলার নির্দেশে হযরত জায়নাবের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়। এটি একটি কঠিন পরীক্ষার বিষয় ছিল আরবের প্রচলিত সমাজের জন্য, একটা ভ্রান্ত রীতিকে ভাঙার পেছনে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই কাজটি করিয়েছেন, এবং
এর পিছনে গভীর প্রজ্ঞা ছিল। আর এই প্রেক্ষাপটেই এই আয়াতটি অবতীর্ণ হয়েছে বলে মুফাসসির গণরা মন্তব্য করেন। অতএব এই আয়াতটি থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া, যা প্রচলিত মুসলমান সমাজে সাধারণত একটা ধারণা রয়েছে যে এই আয়াতের মানে হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো রকমের কোনো নবী নাই, এই আয়াতের প্রেক্ষাপট মোটেও সেটা বলে না। এটি বলার জন্য আমি এই কথাটা উল্লেখ করলাম। খাকসার এবার আসতে চাচ্ছি আমি যেই সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছিলাম সেটির দিকে। সূরা কাউসার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের চতুর্থ বা পঞ্চম বছরে অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ মক্কার জীবনেই, এবং সেটার প্রেক্ষাপট হচ্ছে আজ বিন ওয়াইল এবং আবু জাহাল এরকম মক্কার কিছু বড় বড় নেতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলে খোঁটা দিত বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন আগে এগিয়ে যাবে না বলে বোঝানোর চেষ্টা করতো যে দেখো মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবতার, তার তো কোনো পুত্র সন্তান নাই, বাবার কাজকে বাবার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যায় ছেলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো ছেলে নাই, তার তো খালি মেয়ে আছে। অতএব সে যেই নতুন ধর্ম নিয়ে এসেছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নাই, তার এই ধর্ম তার মৃত্যুর সাথে সাথেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই সময় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা কাউসার অবতীর্ণ করেন এবং তাকে বলেন যে নিশ্চয় আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসারের অর্থ হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে কবীরে যা করেছেন আমি তাফসীরে কবীর থেকে কিছুটা উদ্ধৃত করছি এবং কিছুটা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে কবীরে আল কাউসার শব্দের অর্থ অভিধান থেকে অর্থ লিখছেন আল কাউসারু আল কাসীরু মিন কুল্লি শাই। কাউসার সেই জিনিসকে বলে, কাউসার কখন বলো, কাউসার কাকে বলা হয়, যার কাছে সব কিছুই রয়েছে এবং অনেক প্রচুর পরিমাণে রয়েছে, সব কিছুর প্রাচুর্য যার রয়েছে যার মধ্যে রয়েছে সেটা হচ্ছে কাউসার। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিয়েছেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু লিখছেন যখন নবুয়তের ক্ষেত্রে এই কাউসার শব্দ ব্যবহার করা হয় তখন এর অর্থ দাঁড়াবে, হুজুর বুখারি শরীফ অন্যান্য হাদিস থেকেও কাউসারের আরও কিছু অর্থ তুলে ধরেছেন, আল খায়রুল কাসিরু ফি দুনিয়া ওয়াল আখিরা, পৃথিবীতেও এবং পরকালেও ব্যাপক পরিমাণে প্রচুর পরিমাণে মঙ্গল এবং কল্যাণ লাভ, এটা হচ্ছে গিয়ে কল্যাণ, এটার অর্থ এটা হচ্ছে কাউসারের অর্থ। এগুলো বলে হুজুর ব্যাখ্যা করছেন, অনেক দীর্ঘ ব্যাখ্যা ছিল, অনেক বিস্তারিত ব্যাখ্যা সূরা কাউসারের হুজুর করেছেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন নবুয়তের ক্ষেত্রে কাউসার শব্দ ব্যবহার করা হবে তখন এর অর্থ দাঁড়াবে সেই সমস্ত পূর্ণতা যা নবুয়তের মাঝে থাকা দরকার, প্রথমত সেগুলো সবই এবং দ্বিতীয়ত সেগুলো সব পূর্ণ মর্যাদা সহ এবং পূর্ণ মাত্রা সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে থাকবে। অর্থাৎ নবুয়তের মধ্যে যা যা বৈশিষ্ট্য, যা যা গুণ, যা যা ইতিবাচক বিষয়ে থাকা সম্ভব, ভাবা সম্ভব, সেগুলো সবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে, এবং দ্বিতীয়ত এই সব কিছুই পরিপূর্ণ মাত্রায় এবং চরম মাত্রায় তার মধ্যে বিরাজমান। আর সেই সমস্ত ত্রুটি বিচ্যুতি যা নবুয়তের পরিপন্থী তা কখনোই তার মাঝে থাকবে না। আর যেহেতু কাউসার শব্দের অর্থের মধ্যে কল্যাণ ও প্রাচুর্য, কল্যাণ ও প্রাচুর্য দুটো অর্থই রয়েছে, তাই কাউসার শব্দের অর্থ এটা দাঁড়াবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত সর্বপ্রকার পূর্ণতার সাথে লাভ করেছেন এবং প্রত্যেকটি পূর্ণতাই তিনি অনেক বেশি পরিমাণে লাভ করেছেন। হুজুর বলছেন, কথাটা আমরা এভাবেও বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত লাভ করেছেন তা গুণগত দিক থেকেও শ্রেষ্ঠ এবং পরিমাণগত দিক থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ নবুয়তের যে যে পূর্ণতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করেছেন তা অন্য নবীদের চেয়ে শ্রেষ্ঠতর ছিল আর তার সংখ্যাও অন্য নবীদের চেয়ে বেশি ছিল। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যাটি আরও বিস্তারিত আরও যা লিখেছেন আমি কিছু অংশ ছেড়ে তার পরের অংশ থেকে পড়ছি। হযরত এবং এই অংশটার সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা ইন্দার আহমদ সিদ্দিকী সাহেবও এই প্রসঙ্গটা উল্লেখ করেছেন এবং পূর্বের বক্তা
প্রফেসর আব্দুল্লাহ শামসুদ্দিন তারেক সাহেব তিনিও এই বিষয়ে কিছু কিছু বলেছেন, আমি এই বিষয়গুলোতে আসছি। হুজুর লিখছেন, প্রত্যেক নবীর সাথেই আল্লাহ তাআলা অঙ্গীকার করেছিলেন যে তিনি তাদের বিজয় দেবেন, তারা বিজয়ী হবেন। কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি, এটা আল্লাহ তাআলার অমোঘ প্রতিশ্রুতি, অমোঘ অঙ্গীকার, সব নবীকেই দেবেন। কিন্তু সূরা কাওসারে আল্লাহ তাআলা এর চেয়েও বড় ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবল তার শত্রুদের বিরুদ্ধে জয়ী করবেন না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিজয় লাভ করবেন যার কোনো তুলনাই হয় না। সেটা শুধু বিজয় হবে না, সেটা হবে কাওসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিজয় লাভ করবেন না, তিনি কাওসার লাভ করবেন। তাকে যেই কিতাব আল কোরআন দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, সেটাকে বলে ধর্মগ্রন্থ, এক শরীয়ত গ্রন্থই নয়। এর মধ্যেও কাওসারের বৈশিষ্ট্য বিদ্যমান। এমন ধর্মগ্রন্থ তাকে দেওয়া হবে যা সীমাহীন অর্থের সমাহার হবে। আমার পূর্বের বক্তা প্রফেসর আব্দুল্লাহ শামসুদ্দিন তারেক সাহেব এটা উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনের অর্থ প্রত্যেকটা যুগে নতুন নতুন রূপে নতুন নতুন আঙ্গিকে প্রকাশ পায়। এবং কোরআন শরীফের আয়াতের উল্লেখ রয়েছে যে যদি সারা পৃথিবীর সব গাছও যদি কলম হয়ে যেত এবং সব সমুদ্রও যদি কালি হয়ে যেত, তার সেটাকে সাহায্য করার জন্য আরও সমুদ্র এনে দেওয়া হতো, তাহলেও কোরআনের এই কথা, আল্লাহ তাআলার এই কথা শেষ হতো না। বাহ্যত এটাকে অনেক অতিশয়োক্তি মনে হতে পারে, কিন্তু আসলে এটি মোটেও অতিশয়োক্তি নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই গ্রন্থ দেওয়া হয়েছে সেই গ্রন্থের মধ্যে কাওসারের বৈশিষ্ট্য বিদ্যমান, যে সেটির ব্যাখ্যা, সেটির অর্থ কখনো শেষ হবে না যতক্ষণ না পৃথিবীর সমাপ্তি হচ্ছে। এই কোরআনের অর্থেরও কোনো সীমা থাকবে না, সেটিও অনন্তভাবে নতুন নতুন অর্থ এবং নতুন নতুন গভীর প্রজ্ঞার বিষয় জগতের সামনে উপস্থাপন করতে থাকবে। হযরত মুসলিম আহমদ লিখছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত গুণাবলী, তার উন্নত গুণাবলীও অন্যান্য নবীদের চেয়ে উচ্চতর ও উন্নততর হবে, তার সাথে খোদা তাআলার ব্যবহারও সীমাহীন হবে। অন্যান্য নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলার যে সাহায্য সমর্থন সেটির একটি সীমা ছিল বা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ছিল, কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ব্যবহার হবে আল্লাহ তাআলার সীমাহীন, সাহায্য সমর্থন হবে সীমাহীন। আর এই সব বিষয়ে, এই সকল বৈশিষ্ট্য আর কোনো নবীর মাঝে নেই। এটা বলে হযরত মুসলিম আহমদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার দাবি কেবল নবী হবার দাবি ছিল না, বরং তার দাবি ছিল খাতামুন নবীন হওয়ার। আর তার ইঙ্গিত রয়েছে সূরা কাওসারের মাঝে। আয়াত খাতামুন নবীন, সূরা আযাবের যে আয়াত যেখানে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন বলে আখ্যা দিয়েছেন, সেটি হিজরতের পরে, মদিনায় হিজরতের পরে বেশ কয়েক বছর পরের ঘটনা। আর সূরা কাওসারের এই ঘোষণা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের চতুর্থ বা পঞ্চম বছর, কয়েক বছর পরেই আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। অতএব এই বিষয়টাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুন নবীনের দিকে ইঙ্গিত ছিল। আরবরা যেহেতু আরবি বুঝতেন, এজন্য তারা এটাকে আগেই বুঝে ফেলেছিলেন। লক্ষণীয় বিষয় হচ্ছে, হযরত মুসলিম আহমদ বলেন, যেহেতু সূরা কাওসার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবির চতুর্থ বা পঞ্চম বছরে অবতীর্ণ হয়ে গিয়েছিল এবং প্রকৃতপক্ষে খতমে নবুয়তের দাবি এর মধ্যেই বিদ্যমান ছিল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্ণতা শ্রেষ্ঠতম রূপে লাভ করেছেন এবং অনেক ব্যাপক পরিমাণে লাভ করেছেন, আর এটি যিনি লাভ করেছেন তিনি নিশ্চিতভাবেই সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এবং খাতামান নবীন। এ কারণেই যখন সূরা হুজুর লিখছেন, যখন সূরা আহজাব অবতীর্ণ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন উপাধি দেওয়া হয়, কিন্তু এটি নিয়ে সাহাবিদের মাঝে কোনো হইচই তৈরি হয়নি। এর কারণ হিসেবে বলছেন, কারণ তাদের কাছে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নতুন উপাধি ছিল না। যদি এটি নতুন ব্যাপার হতো তাহলে এটি নিয়ে সাহাবিদের মাঝে শোরগোল তৈরি হতো, যেহেতু তৈরি হয়নি তার কারণ হলো সূরা কাওসারে এই ভবিষ্যৎবাণী আগেই বিদ্যমান ছিল। সাহাবিরা জানতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেটি বুঝতেন এবং জানতেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শ্রেষ্ঠত্ব যেটি সূরা কাউসার থেকে প্রকাশিত হয় সেটির দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও ইঙ্গিত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামাউ উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল, আমার উম্মতের সঠিক এবং খোদাভীরু আলেমরা, প্রকৃত আলেম যারা, আমার উম্মতের যারা আলেম তারা হলো বনি ইসরাইলের নবীদের মতো। পূর্বে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আলেমরাই যারা খাঁটি আলেম হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলেম হবেন, তারাই নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত। এটি খাতামুন নবীনের দিকে ইঙ্গিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুন নবীন হওয়ার অর্থ তাৎপর্য এটি যে তার আনুগত্যকারী, তার অনুসরণকারী একজন উম্মতি যদি আলেম হয়, ধর্মের আলেম হয় খাঁটি অর্থে, তাহলে তিনিও পূর্ববর্তী উম্মতের নবীদের সমান মর্যাদা বিশিষ্ট। সূরা নিসা 70 নম্বর আয়াতে যেই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আউযুবিল্লাহি শাইতানির রাজিম, মাইয়ুতাইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশশুহাদা ওয়াসসালিহিন, যে যারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রসুল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে তাদের, তারা তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহদের মধ্যে। এই আয়াতে ইঙ্গিত করছেন আল্লাহ তাআলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুন নবীন হওয়ার কারণে, তার খাতামুন নবীনের শ্রেষ্ঠত্বের কারণে, তার অনুসরণের ফলেই আল্লাহ তাআলা নবুয়তের মর্যাদা পর্যন্ত দান করেন। কিন্তু পূর্বের নবীরা মোটেও কোনো নবীর অনুসরণের ফলে নবুয়তের মর্যাদা লাভ করতেন না। মাওলানা দোস্ত মোহাম্মদ শাহেদ সাহেব, জামাতের অত্যন্ত একজন বুজুর্গ এবং অত্যন্ত প্রসিদ্ধ একজন আলেম, তার নাম আমরা অনেকেই শুনেছি, তিনি রাবুয়াতে একবার জলসায় খাতামুন নবীনের অর্থ পূর্ববর্তী যারা উম্মতের বুজুর্গান রয়েছেন, অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়ার প্রয়াত যে সকল বুজুর্গ রয়েছেন, তাদের বিভিন্ন বই থেকে বা তফসির থেকে খাতামুন নবীনের 30টি অর্থ জলসে উপস্থাপন করেছিলেন। খাকসার সেখান থেকে কয়েকটি আমি যতটুকু সম্ভব আমি ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার চেষ্টা করব, বিস্তারিত সহ, আর সময়ের স্বল্পতা থাকলে আমি সংক্ষেপে সেই অর্থগুলো উপস্থাপন করব। এখানে একটি বিষয়ে উল্লেখ্য যে এই ব্যাখ্যাগুলো এমন না যে আমরা এটার সাথে সম্পূর্ণরূপে প্রত্যেকটি শব্দের সাথে বা তাদের সেই বুজুর্গানে সালাফদের যেই ব্যাখ্যা সেখানে রয়েছে সেগুলোর মধ্যে এমন কিছু কথা রয়েছে যেগুলোর সাথে হয়তো আমরা সম্পূর্ণভাবে একমত হতে পারি না, কিন্তু এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুন নবীন বা খতমে নবুয়তের দিকে ইঙ্গিতবহ বলে আমরা এটাকে এখানে উল্লেখ করছি। প্রথম একটি অর্থ রয়েছে, খাতামুন নবীন মানে হলো একমাত্র নবী যিনি কিয়ামতের দিন মাকামে উবুদিয়াত অর্থাৎ ইবাদতের বা আল্লাহ তাআলার বন্দেগীর যেই পদ সেই পদে অধিষ্ঠিত একমাত্র নবী হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি খাতামুন নবীন। তৃতীয় শতাব্দীর প্রসিদ্ধ আলেম হযরত শেখ আব্দুল্লাহ মুহাম্মদ বিন আলী আল হাকিম আত তিরমিজি তাঁর পুস্তক খাতামুল আউলিয়াতে লিখেছেন, এবং তিনি একটি কোরআনের আয়াত, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু আন্নাল্লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম, যে যারা কিনা ইমান এনেছে তাদেরকে এই সুসংবাদ দাও যে তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য কদমে সিদ বা দৃঢ় অবস্থান রয়েছে। এটার ব্যাখ্যা করতে গিয়ে শেখ আব্দুল্লাহ মুহাম্মদ তিনি লিখছেন যে আল্লাহ তাআলার এই আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বের যে সত্যতা সেটার পক্ষে সাক্ষ্য দিয়েছেন। কেয়ামতের দিন আল্লাহ তাআলা যখন নিজ প্রতাপের সাথে বিকশিত হবেন সেদিন তিনি বলবেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আমার ইবাদত বা আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছিলাম, এখন তোমরা তোমাদের দাসত্ব উপস্থাপন করো, তোমরা কী দাসত্ব করেছিলে। সেই সময়ে এই মুফাসসির লিখছেন, সেই সময়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর সবাই, সকল নবী রাসূল, সকল ওলিয়াউলিয়া গজগত, প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি মানবাত্মা ভয়ে কম্পমান থাকবে, ভীতত্রস্ত থাকবে এবং ভয়ে তাদের চলৎশক্তি রহিত হয়ে যাবে, অর্থাৎ তারা চলতেও পারবেন না, আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবেন, এগিয়ে এসে নিজেদের দাসত্বের পরিচয় দিবেন বা বলবেন যে হ্যাঁ আমি তোমার দাসত্ব পালন করেছি,
এটা করার কারো সাহস হবে না, একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। এবং তিনি লিখছেন যে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের সিদ্ অর্থাৎ সুদৃঢ় সত্যতা, তার দাসত্বের সত্যতার কারণে সকল নবী রাসূলদের সারি থেকে এগিয়ে যাবেন এবং আল্লাহ তাআলা তাকে তার সিদকে উবুদিয়াত অর্থাৎ দাসত্বের সত্যতার কারণে তার দাসত্বকে গ্রহণ করবেন এবং নিজের কুরসি বা মহাসিংহাসনের পাশে তাকে মাকামে মাহমুদ দান করবেন। এটি খাতামে নবীনের একটি অর্থ, অর্থাৎ কিয়ামতের দিন একমাত্র নবী যিনি কিনা উবুদিয়াতের অবস্থানে অধিষ্ঠিত হবেন। খাতামে নবীনের একটি অর্থ উল্লেখ করা হয় সেখানে সেই বক্তৃতায়, খাতামে নবীন হলেন এমন নবী যিনি আত্মাদের জগতের নবীদেরকে সিলমোহর বা মোহরাঙ্কিত করবেন। এটার পক্ষেও তিনি একাধিক উদ্ধৃতি উপস্থাপন করেছেন। হযরত মুহিউদ্দিন ইবনে আরবী রহমতুল্লাহ আলাইহি, তার নাম ইসলামের ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ একজন সুফি এবং আলেম, তিনি তার সাজাদাতুল কওন পুস্তকে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নের বিষয়ে অন্যান্য নবীদের কাছ থেকে মিসাক বা অঙ্গীকার গ্রহণ করেন আর তার শরীয়তের সৌন্দর্য এবং তার তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সৌন্দর্য তার মান্যকারীদের সামনে প্রকাশ করেন, এরপর তার নবুয়ত দিয়ে সকল নবীর নবুয়তের ওপর এবং তার কিতাব দিয়ে সকল কিতাবের ওপর, তার রিসালত দিয়ে সকল রসুলের রিসালতের উপর সত্যায়নের সিল লাগান। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবীন, অর্থাৎ তার সত্যায়নের সিল দিয়ে আল্লাহ তাআলা সব নবীকে সত্যায়ন করেছেন। হযরত সৈয়দ মুজাফর আলী শাহ তার জওয়াহেরে গায়েবী পুস্তকে এবং আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার আদ-দুরার পুস্তকে যে ব্যাখ্যা করেছেন আমি সংক্ষেপে পড়ছি, সেখানে খাতামুন নবীনের একটি অর্থ তারা করেছেন নবীদের উৎসস্থল, অর্থাৎ সকল নবী যেই উৎস থেকে, যেই অরিজিন থেকে, যেই ঝর্ণাধারা থেকে সকল নবীর সৃষ্টি, তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খাতামুন নবীন। খাতামুন নবীনের একটি অর্থ হচ্ছে এমন প্রদীপ রাখার স্থান যা অন্য নবীদেরকে নূরান্বিত করে, আলোকিত করে। হযরত মুহিউদ্দিন ইবনে আরবীর বই, তিনি সেখানে লিখেছেন একই পুস্তকে, তিনি লিখেছেন ওয়ামা ইয়ারাহু আহাদুম মিনাল আম্বিয়ায়ে ওয়ার রসুলে ইল্লা মিন মিশকাতির রসুলিল খাতামে। তিনি বলছেন যে আল্লাহ তাআলাকে, সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলাকে খাতামুর রসুল অর্থাৎ খাতামুন নবীনের যেই প্রদীপ রয়েছে, খাতামুন নবীনের প্রদীপ দিয়ে অন্য নবীরা আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছেন, যেটা আমাদের শ্রদ্ধেয় মাওলানা ইব্রাহিম রহমান সিদ্দিকী সাহেব বলছিলেন যে নবী রাসূলরা মুসলিম ইসলাম বলেছেন আমরা আল্লাহ তাআলাকে দেখেছি, নবীরা আল্লাহ তাআলাকে দেখে থাকেন, কিন্তু সেই দেখা হয় খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামিয়াতের আলোকে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবীন। একটি অর্থ হল খাতামুন নবীন হচ্ছেন নবীদের নবী, ইমাম তকিউদ্দিন সাহেব তার পুস্তকে এটার উল্লেখ করেছেন। খাতামুন নবীনের একটি অর্থ হল এমন নবী যিনি পূর্বের কল্যাণ ধারা বন্ধ করে নতুন কল্যাণ ধারা বা উৎসর্গের ধারা, উৎকর্ষের ধারা প্রবাহিত করেন। খাতামুন নবীনের একটি অর্থ হল নবুয়তের চরম উৎকর্ষের আধার। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার আল খায়রুল কাসির পুস্তকে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, আমি সংক্ষেপ করছি, দেখে আমি বিস্তারিত উল্লেখ করছি না, আমি সংক্ষেপে এগুলো বলছি। অষ্টম অর্থ খাতামুন নবীন অর্থ হচ্ছে ইলাহি বা ঐশ্বরিক উৎকর্ষের ছাঁচ, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার রং বা আল্লাহ তাআলার গুণ নিজের মধ্যে ধারণ করো, অবলম্বন করো, তো এই ঐশ্বরিক উৎকর্ষ লাভের যে ছাঁচ সেটি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এটি তার খাতামুন নবীন নামের তাৎপর্য, অন্যতম তাৎপর্য। খাতামুন নবীনের আরেকটি অর্থ হচ্ছে জ্ঞান ও কর্মের চরম উৎকর্ষের মূল। মাওলানা কাসেম নানুতভি সাহেব, তার নাম দেওবন্দের প্রসিদ্ধ আলেম, তিনি তার কিবলানুমা পুস্তকে এদিকে এই কথার উল্লেখ করেছেন, ইঙ্গিত করেছেন। দশ নম্বর অর্থ খাতামুন নবীনের সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তফসিরে কবির রাজি সেখানে
খাতামুন নবীর অর্থ করছেন সকল নবীর চেয়ে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন খাতামুন নবীন। আল্লামা রুমি তার মসনবীতে, এটি একটি কাব্যগ্রন্থ মসনবীতে উল্লেখ লিখেছেন যে যেই নবী শাফাত বা সুপারিশকারী হবেন তিনি হলেন খাতামুন নবীন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাশরের দিন একমাত্র ব্যক্তি, একমাত্র সত্তা যিনি আল্লাহ তাআলার কাছে শাফাত করবেন সকল নবী রাসূলদের জন্য এবং তার উম্মতের জন্য, তিনি হচ্ছেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন। খাতামুন নবীনের আরেকটি অর্থ হলো ঐশী প্রেমের দাবির সত্যায়নকারী সিলমোহর। আরেকটি অর্থ হচ্ছে নবীদের রাজাধিরাজ ও সমগ্র পৃথিবীর নবীদের সম্রাট। মাওলানা কাসেম নানুতভী তার তাহজিরুন নাস পুস্তকে এই অর্থ করেছেন খাতামুন নবীনের। খাতামুন নবীনের একটি অর্থ আল্লামা রুমি তার মসনবীতে আরও একটি অর্থ করেছেন যে খাতামুন নবীন অর্থ হল অনুপম আধ্যাত্মিক কল্যাণ সাধনকারী, নবুয়তের উৎকর্ষের ধাপসমূহের চূড়ান্ত ধাপ। মাওলানা হযরত শাহ বদিউদ্দিন সাহেব তার কুরাতুল আয়নাইন পুস্তকে এই অর্থ করেছেন। সর্বোচ্চ আধ্যাত্মিক পদমর্যাদা এই অর্থ করেছেন মাওলানা কাসিম নানুতভী সাহেব তার মুবাহাসা শাহজাহানপুর পুস্তকে। রাজকীয় ধন ভাণ্ডারের সিলমোহর তফসির রুহুল বায়ানে আল্লামা শেখ ইসমাইল সাহেব এই উল্লেখ এই অর্থ করেছেন। শরীয়ত সংরক্ষণকারী নবী এই অর্থ করেছেন আবুল হাসান শরীফ বারি তার তানহিসুল বায়ান পুস্তকে। নবীদের সৌন্দর্য এই অর্থ করেছেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল বাকি জুরকানি এবং ইবনে আসাকির। পরিপূর্ণ পথ প্রদর্শক পূর্ববর্তী শরীয়তসমূহ রহিতকারী হযরত ইবনে সাবা এই অর্থ করেছেন তার খাসায়েসুল কুবরাতে। প্রত্যেক নতুন যুগের সূচনাকারী এই অর্থ করেছেন হযরত শাহ ইসমাইল তার সিরাতে মুস্তাকিম পুস্তকে। অর্থাৎ খাতামুন নবীন হচ্ছেন তিনি যিনি আগের যুগগুলোর পরিসমাপ্তি ঘটিয়ে এক নতুন যুগের সূচনা করেন। সর্বশেষ চিরন্তন নবী, সর্বশেষ নবী এবং তিনি চিরন্তন নবী, তার নবুয়তি কিয়ামত পর্যন্ত বহমান থাকবে এই অর্থ করেছেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী তার আল খায়রুল কাসির পুস্তকে। খাতামুন নবীনের একটি অর্থ সর্বশেষ শরীয়তবাহী নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমরা বিভিন্ন সময়ে এই উল্লেখ শুনেছি, রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তাকে তোমরা খাতামুন নবীন বলো কিন্তু একথা বলো না তারপরে কোনো ধরনের কোনো নবী নাই। হযরত ইবনে কুতায়বা, ইমাম মুহাম্মদ তাহের গুজরাতি, মুহিউদ্দিন ইবনে আরবি, ইমাম আব্দুল ওয়াহাব শেরানি আরও অনেক উম্মতের আলেমরা এই অর্থ করেছেন যে খাতামুন নবীন অর্থ হলো সর্বশেষ শরীয়তবাহী নবী। পরিপূর্ণতম মানব, নবীদের পিতা, এই কথাটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। নবীদের পিতা, খাতামুন নবীনের অর্থ হচ্ছে নবীদের পিতা। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে বলেন যে আল্লাহ তাআলা আয়াত খাতামুন নবীনে এই কথা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মতো লোকদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো লোকদের পিতা না, তোমরা খুব সাধারণ মানুষ, তোমাদের মতো সাধারণ মানুষদের বাবা হওয়া কোনো বিশেষ বৈশিষ্ট্য রাখে না বা কোনো শ্রেষ্ঠত্ব রাখে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন, তিনি হচ্ছেন খাতামুন নবীন এবং আল্লাহর রসুল। আল্লাহর রসুল হওয়ার কারণে তার অটোমেটিক যেই মর্যাদা সেটা কি? সেটা হচ্ছে তিনি সকল উম্মতের প্রত্যেক সালেহ ব্যক্তির, প্রত্যেক পুণ্যবান ব্যক্তির তিনি আধ্যাত্মিক পিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর রসুল তাই তিনি নিজ উম্মতের প্রতি সেরূপেই স্নেহশীল ও উপদেশদাতা, যেভাবে পিতা নিজ পুত্রের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। এটি তাফসিরুর রহমান পুস্তকে হযরত আলী ইবনে আহমদ আল মাহাই তিনি ব্যাখ্যা লিখেছেন। হযরত খলিফাতুল মসীহ রাবে সেটাকে ব্যাখ্যা করছেন যে তোমাদের মতো মানুষের, সাধারণ মানুষের বাবা হওয়াটার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবীদের পিতা। যেভাবে করে আমরা দরুদ শরীফ যখন পড়ি, দরুদ শরীফের মধ্যে আমরা বলি আল্লাহ তাআলা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আলে মুহাম্মদ তারা কারা, তিনি উত্তরে বলেছিলেন কুল্লু তাকিন, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি হচ্ছে আলে মুহাম্মদের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান প্রত্যেক মুত্তাকি, প্রত্যেক তাকওয়াশীল ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, আধ্যাত্মিক সন্তান। এই দৃষ্টিকোণ থেকে
প্রত্যেক নবী রাসূলই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সন্তান। এটি হচ্ছে খাতামুন নবীনের অসাধারণ এক সুন্দর অর্থ। খাতামুন নবীনের অর্থের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আয়াত খাতামুন নবীনের অনেক স্থানে বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যা করেছেন, কিন্তু খাতামুন নবীনের অর্থ এই আয়াত খাতামুন নবী থেকে যে জিনিসটা স্পষ্টভাবে সাব্যস্ত হয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীনের আগমনের পর পূর্ববর্তী কোনো নবী আসতে পারেন না, যিনি বা এমন কোনো নবী আসতে পারেন না যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের ঝর্ণাধারা থেকে কল্যাণ গ্রহণ করেন নাই, এবং বিশেষভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর কোনোভাবেই কোনো পূর্ববর্তী নবী আসতে পারেন না, যেহেতু তিনি একটি যুগের সমাপ্তি করেছেন এবং পূর্বের ধারাগুলোকে বন্ধ করে নতুন ধারা জারি করেছেন। অতএব খাতামুন নবীনের অর্থের মধ্যেই পূর্ববর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর স্পষ্ট দলিল রয়েছে। এটিকে আহমদিয়া জামাতের বিরুদ্ধে, প্রাসঙ্গিকভাবে বলছি, বিরুদ্ধে কখনো কখনো উপস্থাপন করা হয়, কিন্তু এটি আসলে আহমদিয়া জামাতের সত্যতার এক অকাট্য প্রমাণ। আমি বিষয়টি যেহেতু অনেক বিস্তৃত ছিল, আমি জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি বা এটি দ্বারা সবাই কতটুকু উপকৃত হয়েছেন, কিন্তু আমি শেষ করে আনছি। আপনারা দেখুন, আমাদের প্রান্তীয় ইমাম হযরত খলিফাতুল মসীহ আল খামে সাইয়েদ আল্লাহ তাআলা বিন আসরিল আজিজ এবং উম্মতের যত বুজুর্গরা ছিলেন তারা সবসময় শিক্ষা দিয়েছেন, যখনই বিপদ আপদে পড়ো, যখনই দোয়া করো, দোয়া কবুল করার মাধ্যম হলো দরুদ শরীফ পড়া। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সাব্যস্ত হয়। যতক্ষণ পর্যন্ত খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না। আর দরুদ শরীফ পাঠ বর্তমান বিশ্বের যেই এক অস্থির পরিস্থিতি রয়েছে তার ভিত্তিতেও, এবং যখনই অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় তখন হুজুর প্রথম যেই জিনিসটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, অনেক বেশি দরুদ পড়ুন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক বেশি দরুদ পড়ুন, কারণ তিনি খাতামুন নবীন, তার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এটি হচ্ছে খাতামুন নবীনের প্রকৃত তাৎপর্য। হযরত মুসা মাওউদ আলাইহিস সালাম মালফুজাতে তার একটি উদ্ধৃতি লিপিবদ্ধ রয়েছে, আমি সংক্ষেপে বলছি। হযরত মুসা আলাইহিস সালাম আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা বলছেন, আমার ও আমার জামাতের ওপর এই অপবাদ আরোপ করা হয় যে আমরা নাকি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন মান্য করি না। এটি আমাদের উপর এক জঘন্য অপবাদ। আমরা যে দৃঢ়তা, বিশ্বাস, প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়া হিসেবে মান্য করি ও তাতে দৃঢ় বিশ্বাস রাখি, অন্যরা তার লক্ষ্য ভাগের এক ভাগও রাখে না, আর সেই সাধ্যও তাদের নাই। হযরত মুসা আলাইহিস সালাম তার বিভিন্ন নজমে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের উল্লেখ করে, এবং এই যে কুফরি ফতোয়া খাতামুন নবীন না মানার যে মিথ্যা অপবাদ দেওয়া হয় সেই দুঃখ নিয়ে মুসা আলাইহিস সালাম বলেছেন, কাফের ও মুলহেদ ও দাজ্জাল হামে কেহতে হ্যায়, নাম কিয়া কিয়া গমে মিল্লত মে রক্ষায়া হামনে, গালিয়া সুনকে দোয়া দেতা হুঁ ইন লোগো কো, রহম হ্যায় জোশ মে ওর গ্যাস ঘটায়া হামনে, তেরে মুহ কি হি কসম মেরে প্যারে আহমদ, তেরি খাতের ইয়ে সব বার উঠায়া হামনে। হে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কারণে, তোমাকে খাতামুন নবীন না মানার মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কাফের আখ্যা দেয়া হয়, অথচ আমি এই উম্মতের জন্য এক গভীর ভালোবাসা রাখি, তাই তাদের গালিগালাজ শুনেও আমি তাদের জন্য দোয়া করি, আর এই সব কষ্ট আমি এজন্য সহ্য করে নিচ্ছি কারণ তুমি খাতামুন নবীন আর আমি তোমার কল্যাণে কল্যাণমণ্ডিত, তোমার উম্মতের সদস্যরা যারা ভুল করে হোক বা যেভাবেই হোক ভুলে আমাদেরকে গালি দিক, কিন্তু তারা তো তোমার প্রতি ভালোবাসা রাখে এবং ভালোবাসা রাখার দাবি করে, এজন্য তাদের এই গালিগালাজ এবং এই সব কষ্ট আমি সহ্য করে নিয়েছি। আমি শেষ করছি হযরত মুসা আলাইহিস সালামের একটি উদ্ধৃতি দিয়ে।
যা খাতমুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করে। হযরত মুসলিম আসলাম বলছেন বারাহিনে আহমদিয়া পুস্তকে, এখন আকাশের নিচে মাত্র একজনই নবী আছেন এবং একটি মাত্রই কিতাব আছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি সকল নবীর চাইতে উত্তম ও সকল রসুলের চাইতে শ্রেষ্ঠতর ও পূর্ণতর, এবং যিনি খাতমুন নবীন, নবীগণের মোহর, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠতম, যার আনুগত্য করলে খোদা তাআলাকে পাওয়া যায় এবং অন্ধকারের সব আবরণ খসে পড়ে এবং এই জগতেই প্রকৃত পরিত্রাণ বা নাজাতের চিহ্ন ও প্রভাব প্রকাশিত হয়, এবং কুরআন শরীফ, যার মধ্যে প্রকৃত ও পূর্ণ হেদায়ত নিহিত রয়েছে, তার মাধ্যমে মানুষ প্রকৃত জ্ঞান ও খোদার উপলব্ধি, প্রজ্ঞা ও পরিচয় লাভ করা যায় এবং হৃদয় মানবীয় দুর্বলতা থেকে মুক্ত হয় এবং মানুষ অজ্ঞতা ও অলসতা ও সন্দেহ সংশয়ের আবরণ থেকে বেরিয়ে এসে পরিত্রাণ লাভ করে এবং হাক্কুল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের স্তরে উপনীত হয়। হাম হুয়ে খায়রে উমাম তুজসে হি এ খায়রে রসুল, তেরে বড়নে সে কদম আগে বড়হায়া হামনে। আল্লাহ তালা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবীন মর্যাদা অনুধাবন করার এবং তার উপর অজস্র ধারে দরুদ পড়ার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ।